আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো কালকে মনে হয় না ঈদ হবে, আমি রেডি হয়ে গিয়েছি। আর এই যে সুন্দর ড্রেসটা, এটা কিন্তু এখন শপে অ্যাভেলেবেল আছে। আর কামিয়ে নারেশ কি নটি দেখো, তো এই তো শপে যাচ্ছি। আমার মনে হয় চলে আসলে আজকে আমি আর ম্যাচিং ম্যাচিং কালার, রাইট? দেখো কি বলে, আরিশ আরিশ কি বলে, এটা কার? এই লাঞ্চ বক্স কার? তোমার সব খাবে, ঠিক আছে? তো আমরা ওয়েট করছি, ও আসবে। আর এসিপি ওই যে ভিতরে বসে আছে, বাইরে একটু গরম, আজকে ভালোই গরম, ওয়েদার খুবই সুন্দর। আসো মা, আসো মা, আসো, এই যে আসো বেবি। চলে আসলাম শপে, ভালো ভিড়, সরি। আজকে অনেক ভিড় হয়েছে, অনেক ভিড়, যাই না আজকে শেষ, কালকে ঈদ কি না, মানে আজকে শেষ রমজান কি না, রোজা কি না, বাট আলহামদুলিল্লাহ অনেক ভিড়। হ্যালো হ্যালো, আমার খালামণি চলে আসছে, আন্টি প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়, আমাদের মলেও ভিড়। লাগবে জরিমানা, এই ফার্স্ট পাউন এই বেলুন দেখছে না? আচ্ছা ঈদ মানে কি হবে না? হ্যাঁ হ্যাঁ, দেখা মানে খা না, মানে হ্যাঁ দেখা ভাইরাল মত করনা, উনকে শহর কো মেয়ে কাট দুঙ্গি, মেয়ে কাট দুঙ্গি, মেয়ে কাট দুঙ্গি। একটু বেশি একটা বিধি নাই, বিধি আছে কিনা যাই না, বাট বের হয়ে গেছি, বের হয়ে যাবো, আর দোকানদারি করতে পারবো না, একদম শেষ দোকানদারি করতে পারবো না, এখন শপিং করবো। আর এই যে আমাদের এখানে একটু বসে গেছে মেন্দির পিছনেও আছে, হ্যাঁ নন্দনের অবস্থা, হ্যাঁ আমি দিদি বলি, সমস্যা নেই, কি অবস্থা, একদম পুরো বাংলাদেশ। যদি দিশা থাকতো কত ভালো হইতো, তাই না? সবাই একসঙ্গে অনেক মজা করতে পারতাম। আসেন আন্টি, অনেক মজা হইতো, বলি আজকে আমার ফ্রেন্ড থাকলে অনেক ভালো হইতো, অনেক মজা করতে পারতাম। নিয়ে নিলাম ক্ষীর দই, আর কি নিলাম, হালুয়া খাবো আজকে। হাই, আজকে আমরা দোকানে ইফতারি করতে হবে, তো এখন যাচ্ছি ইফতারি অর্ডার দিব, খানা খাজা নাই, ভাবছিলাম বসে খাবো, বাট বসে খাওয়া যাবে না আজকে, কোনো টেবিলই খালি নাই, সব বুক, আর অনেক লোক। আজকে
মনে হচ্ছে যে পুরা আমার ঈদ কি বলবো ভালো লাগতেছে আজকে ভালোই লোকজন একদম জান্নাতের মতোই আর এখন বাজে রাত 10:30 ওরা এখন মেহেন্দি দিচ্ছে এই যে আমাদের জ্যোতিয়াপুর কাছে কেমন লাগতেছে একদম খবর আছে এই যে এইটা মানে ডিজাইন দিছে ডিজাইন যদি দেখি তারা পাঠা দিছে ডিজাইন চিন্তা করো চিন্তা করো দেখি ওয়াও বিউটিফুল বিউটিফুল ওয়াও অনেক নাইস না আর এই যে আমাদের কি স্ট্রিট একদম কালকে যে কি হবে আল্লাহ জানে কালকে অনেক বিজি হবে কালকে ইনশাআল্লাহ যারা এখনো আসেননি চলে আসেন নাশরা ফ্যাশনে কালকে অনেক ভালো সেল আছে ঠিক আছে অনেক ভালো সেল আছে চলে আসেন আর আপু কিন্তু মেনে দিচ্ছে যারা মেনে দিতে চান চলে আসেন ঠিক আছে আপু ডিজাইন অনেক সুন্দর লুক তো এই তো ওরা মেজে দিল অনেক খুশি যদিও আরো একটু বাকি আছে আর এক হাত কালকে দিবে আজকে আর সময় নেই 11টা উপরে বেজে গেছে তো চলে যাচ্ছি বলো তুমি থ্যাংক ইউ বলো নাকি সামনে একটু এগিয়ে যাইও নিশা কাফেতে যাইও ভাবিস আমি তোমার কাজ আছে আজকে অনেক ভালো লাগছে আসলে এতদিন যে কষ্ট করছি বাট আজকে অনেক ভালো লাগছে এই জন্য যে এত মানুষ তারপরে খোলা থাকলে ভালো হয় এক ঘন্টা খোলা থাকলে আজকে আসলে খোলা রাখলে ভালো হইতো বাট কিছু করার নেই সবাই তো রেস্ট নেওয়া দরকার তো প্রায় 10টা পর্যন্ত আমাদের খোলা ছিল কালকে একদম খোলা থাকবে 3টা পর্যন্ত না তো যারা আসতে চান কালকে চলে আসবেন আসেন করে বাবা বসো ঠিক করে বসো না হলো অনুগুলো আজি এত খোলা ক্রিস্টাল আর উঞ্জি আজকে আমিও কিছু কিনতে পারিনি সব দোকান বন্ধ হয়ে গেছে 7টা বাজেই 6:30 তে বন্ধ হয়ে গেছে এই যে কি সুন্দর না পুরো একদম বাংলাদেশ তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য কখন দিলাম মনে মনে তো কি কইতাম মনে মনে দেখি এখন একদিন বাকি কি করে উনি দেখা যাক কি দেয় আমাকে আরিশ কোথায় রে প্রিয় কোথায় রে ইসিপি কোথায় যে আজকে যদি বদর কাকে মিস করতেছি রানা মামাকে রাইট আজকে মামা থাকলে অনেক ভালো হইতো অনেক মজা হইতো মামা এটা ওবার এগুলো অনেক পছন্দ করে রানা শাকালাকা বুম বুম
চলে আসলাম। আমি এখন পুরো ঘর ক্লিন করব, কারণ যেহেতু কালকে পরের দিন ঈদ, কালকে আমার সময় নেই। তো আমি এখন পুরো ঘর ক্লিন করে নিচ্ছি। আসো বাবা, আসো আসো আসো, ডুডু দিচ্ছি। তো এই তো আমার ঘর গুছানো শেষ, একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম। কিচেন টিচেন যা আছে এভরিথিং, ইভেন সিটিং রুমও। এই যে টেবিলটা একটু গুছাবো, টেবিলটা গুছানো বাকি। আর এই যে সব গুছানো হয়ে গেছে, সব কিছু এভরিথিং। মেয়েদের রুমও, যে মেয়েদের রুমও গুছানো হয়ে গেছে। ও এটা তো গুছানো হয়নি। এই হচ্ছে জীবন, নিজের কাজ নিজেই করতে হয়। বাট আলহামদুলিল্লাহ নিজের কাজ করার সুখ অন্যরকম। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। যদি ভালো লাগে সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। গরম লাগতেছে, প্রচুর গরম লাগতেছে। আর লাইক কমেন্টস দিবেন, আর সবাই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর এক আরেকটা নিউজ, আর হ্যাঁ, যারা কষ্ট করে আসতেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।